हेलो व्यूअर्स, वेलकम टू ইউরো ব্লগ। আমি আজকে আপনাদেরকে নিয়ে আলোচনা করব অ্যাকচুয়ালি স্টুডেন্ট ভিসা নিয়ে। আমার থাম্বনেলে দেখেছেন যে আমি লিখেছি যে কোনো স্টুডেন্ট যদি এই মুহূর্তে ইউরোপের কোথাও আসতে চায় তাহলে সে কোন দেশে আসবে, এটাই আমার মানে আজকের ভিডিও বানানোর ব্যাপারে মূল উদ্দেশ্য। আমি বলবো আপনারা সুইডেনে আসবেন। আমি কেন বলবো সুইডেনে আসবেন, এর সুবিধা অসুবিধা সবগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমি বলে নেই যে আমার এই চ্যানেলটা নতুন, আপনারা যারা ইউরোপ সম্পর্কে জানতে চান, যারা সুইডেন সম্পর্কে জানতে চান, সুইডেন না শুধু ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে, অন্তত স্ক্যান্ডিনেভিয়া সম্পর্কে জানতে চান, তাদেরকে আমি সমস্ত ইনফরমেশন দিতে পারবো। এবং আমি আপনাদেরকে কখনো কোনো রকম আলতু ফালতু ইনফরমেশন দেব না। আমি যেটা জানি না আমি সেটা বলবো না, আমি যেটা জানি আমি সেটাই বলবো। তো আমি যেহেতু এখানে আছি সেহেতু অবভিয়াসলি আমি অনেক কিছুই জানি, এবং আমি কিন্তু ওই স্টকহোমে বসে আমি জার্মানির কথা বলছি না, বা স্টকহোমে বসে আমি সুইজারল্যান্ডের সুবিধা অসুবিধা বলছি না। অনেকেই দেখেছি যে মনে করেন সুইজারল্যান্ড থেকে বেড়াতে আসলো বা জার্মানি থেকে বেড়াতে আসলো, একটা ছোট্ট ভিডিও ক্যামেরা বা মোবাইল নিয়ে আসলো, সে এসছে বেড়াতে, তো ভাবলো যে ঠিক আছে আমি একটা ব্লগ করি। ভালো কথা, সে ব্লগ করতেই পারে। তো সে কি ব্লগ করতে পারে যে ঠিক আছে আমি এসেছি, আমি মালবোতে এসেছি বা আমি গোথেনবার্গে এসেছি, আমি এখানে এইটা দেখলাম ওইটা দেখলাম। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো ওনারা সেটা না করে ওনারা সুইডেনে এসে, জার্মানি থেকে সুইডেনে এসে সুইডেনের সমস্ত কিছু তারা আদ্যোপান্ত জানিয়ে দেয় আমার দর্শকদের, যেমন সুইডেনে আসলে কী কী সুবিধা আছে, কী কী অসুবিধা আছে। এবং ওনারা রেফারেন্স দেন যে আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছিল, তার কাছ থেকে শুনেছি। তো আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যে দেশে আছেন সেই দেশে আপনারা সবার চেয়ে বেশি জানেন। যেমন আমি জার্মানি সম্পর্কে আপনার সম্পর্কে জানি না, আপনার চেয়ে বেশি জানি না, আপনি জার্মানি সম্পর্কে যা জানেন, যে জার্মানিতে থাকেন সে অবশ্যই আমার চেয়ে বেশি জানে। তো আপনারা যদি এরকম ব্লগ করে ওই জার্মানিতে থেকে সুইডেন সম্পর্কে ব্লগ করেন তাহলে কিন্তু আমার মনে হয় একটু মিস ইন্টারপ্রেশন হয়ে যাবে। সুতরাং তাদেরকে বলবো আপনারা এগুলো করবেন না, মিস ইন্টারপ্রেশন করবেন না, আমাদের দেশের মানুষজনকে বিপদে ফেলবেন না। আপনারা যে দেশে আছেন সেই দেশ থেকে ব্লগ করুন, সেই দেশের সম্পর্কে জানান, ভেরি গুড। তো আসি আসল কথায়, সুইডেনে কেন আসবেন? সুইডেনে আসার জন্য অনেকগুলো সুবিধা আছে। সুইডেনে যদি আপনি আসতে পারেন, যে সুবিধাগুলো আপনি সুইডেনে পাবেন সেই সুবিধাগুলো আপনি অন্য কোনো দেশে পাবেন না। কারণ সুইডেনে এখনো কাজ করার ব্যাপারে কোনো লিমিটেশনস নাই। অবভিয়াসলি আপনি এসেই কাজ করতে পারবেন না, আপনাকে 30 পয়েন্টস ক্লিয়ার করার পর আপনি একটা ফুল টাইম জব করতে পারবেন। রিমেম্বার 30% আপনাকে ক্লিয়ার করতে হবে, রাইট? তো 30 পয়েন্টস ক্লিয়ার করার পরে আপনি যে কোনো ধরনের জব পাবেন। এবং সুইডেনে একটা মজার ব্যাপার হলো যে সুইডেনে যে আপনার কি বলে গভর্নমেন্টের ল আছে, এখানকার মিনিমাম স্যালারি 100 ক্রাউন পার আওয়ার। তো আপনি কত ঘন্টা কাজ করবেন? আপনি 8 ঘন্টা করে, উইকলি 40 আওয়ার্স করতে পারবেন। উইকলি 40 আওয়ার্স করলে আপনি ভালো পয়সা পাবেন, এবং ওটা দিয়ে আপনি আপনার পরবর্তী যে স্টেজগুলো আছে সেগুলো কভার করতে পারবেন। এটা হলো সবচেয়ে বড় সুবিধা, এক নাম্বার। দুই নাম্বার সুবিধা সুইডেনে হলো, আপনি যদি সুইডেনে একবার আসতে পারেন স্টুডেন্ট হিসাবে, আর যদি 30 পয়েন্টস ক্লিয়ার করতে পারেন, তাহলে আপনি মনে রাখবেন, আপনি ধরে নেবেন আপনি সুইডেনে আলটিমেটলি থেকে গেছেন সারা জীবনের জন্য। কেন বললাম, 30 পয়েন্টস ক্লিয়ার করার পর স্বভাবতই আপনি কাজ করবেন, ট্যাক্স দেবেন। তো গভর্নমেন্টের একটা রুলস আছে যে কেউ যদি প্রপারলি কাজ করে এবং প্রপারলি কাজ করে সরকারকে প্রপার ট্যাক্স দেয়, তাহলে গভর্নমেন্ট কাউকে এখান থেকে বের করে না, আলটিমেটলি তাকে এখানে থাকার একটা পারমিশন দেয়। সেটা প্রথম পিআর হয়তো দিবে না, প্রথম আপনাকে একটা পারমিশন দেবে, আপনি সেই পারমিশন নিয়ে কাজ করতে থাকবেন। তারপর আপনি আস্তে আস্তে পিআর পাবেন,
আস্তে আস্তে পিআর পাওয়ার পর এক সময় আপনি সিটিজেনশিপ পাবেন। তো এই যে সিটিজেনশিপ যে সুবিধাটা, এটা কিন্তু আশেপাশের খুব একটা দেশে নাই। আই মিন আপনি ইংল্যান্ড বলেন, জার্মানি বলেন, ফ্রান্স বলেন, যে কোনো দেশে বলেন, পর্তুগাল স্পেনের কথাটা আলাদা, সেখানে সিটিজেনশিপ পাওয়া যায়, কিন্তু ওখানে একই নিয়ম, ওখানে স্টুডেন্ট হিসেবে যাওয়ার চেয়ে এমনিতে যাওয়াই ভালো আমি মনে করি। আমি মনে করি আপনি যদি স্টুডেন্ট হিসেবে এই দেশ থেকে বেরোতে চান, তাহলে আপনি সুইডেনকে চয়েস করুন। এখানে ভর্তি হওয়ার সুবিধা কিছু দেশ আছে, বিনা পয়সায় পড়ায়, কিন্তু তাতে কি কোনো লাভ হবে না। আপনি যদি এখন অস্ট্রিয়াতে পড়তে আসেন, মনে করেন ওখানে একটা ইউনিভার্সিটিতে চান্স নিলেন, পড়লেন, তারপর আপনি ভাবলেন যে আমি এখান থেকে সুইডেন চলে যাব, এটা কিন্তু সম্ভব নয়, কারণ আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। আপনি এখানে এসে মিথ্যা কথা বলতে পারবেন না যে আপনি প্রথম সুইডেনে আসলেন। সুতরাং আপনি প্রথম থেকে সেই রিস্কগুলো না নিয়ে আপনি ডিরেক্ট সুইডেনে চলে আসুন, কষ্ট করে, কারো মাধ্যমে হোক, কোনো দালালের দরকার নেই, আপনি সরাসরি অ্যাপ্লাই করুন। আপনারা যদি কেউ কোথায় অ্যাপ্লিকেশন করবেন জানতে চান, তাহলে আমাকে আমার এই কন্টেন্টের নিচে যে কমেন্টস বক্স আছে বা আমার একটা মেইল অ্যাড্রেস আছে, সেখানে আপনারা এটা আমাকে জানাতে পারেন, যে কোনো ধরনের সাহায্য আমি করব। আপনারা, আমার কথা হলো, আমার দেশের যদি একটি মানুষ এখানে এসে সেটেলড হতে চায়, ও ভালো কথা, সুইডেন সম্পর্কে একটা মজার কথা আছে, সেটা হলো সুইডেনে এসে যদি কেউ মনে করে যে আমি এই দেশে থেকে যাব, তাহলে সে পারে। এবার আসি কাজের ব্যাপারে। এখানে কাজ পাওয়া খুব একটা সুবিধাও না, খুব একটা অসুবিধাও নয়। আপনি যদি এখানে কাজ করতে চান, তাহলে এখন একটা সুবিধা হয়ে গেছে, সেটা হলো অনলাইন ফুড ডেলিভারি, যেটা এটা খুব পপুলার এখানটায়। এখানে অনেকগুলো কোম্পানিজ আছে, যেমন মনে করেন উবার, ফুডোরা, অনলাইন পিৎজা, আরও লাভ লাভ অনেকগুলো কোম্পানিজ আছে। ইদানিং শুনলাম আমাজনও এসছে, অ্যামাজন যদি আসে তাহলে এটা আরও বড় হবে। ওখানে ওদের প্রচুর লোকের প্রয়োজন হয়, এবং ওখানে একটু এডুকেটেড ছেলেমেয়েদেরই প্রয়োজন হয়, কারণ পড়াশোনা জানতে হয়, অ্যাড্রেসটা পড়তে হয়, অ্যাড্রেসটা দেখে দেখে যেতে হয়, এবং অবভিয়াসলি আপনাকে জিপিএস সম্পর্কে ধারণা থাকতে হবে। তো আমি শিওর যারা এখানে স্টুডেন্ট হিসেবে আসছেন বা আসার চিন্তা ভাবনা করছেন, তারা এই ব্যাপারে অবশ্যই পারদর্শী হবেন, কারণ তারা বাংলাদেশ থেকে IELTS দিয়ে আসছেন, পড়াশোনা করে আসছেন, জিপিএস সম্পর্কে ধারণা আছে। আমি আগের একটা কন্টেন্টে বলেছি, একটা ভিডিও চ্যানেলে বলেছি, মানে আমার ইউটিউবের একটা কন্টেন্টে বলেছি যে এখানে আসার আগে যদি কোনো স্টুডেন্ট গাড়ি চালানোটা শিখে আসতে পারে, তাহলে তার জন্য আরও সোনায় সোহাগা। কারণ এই যে অনলাইনের যে হোম ডেলিভারি ফুডের যে কোম্পানিজগুলো আছে, ওরা গাড়িও দিচ্ছে আপনাকে, যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে বা যদি আপনি ড্রাইভিং করতে পারেন। এই ব্যাপারে একটি ভিডিও দেয়া আছে, আপনারা দয়া করে দেখে নিতে পারেন। আর যদি গাড়ি চালাতে না পারেন, তাহলে সাইকেল কিংবা পায়ে হেঁটেও পারবেন। এবং এই কাজটাতে মোটামুটি একটা ফুল টাইম জবের পেমেন্ট আপনি পেয়ে যাচ্ছেন, এবং একটা গুড ট্যাক্স ওরা আপনার পক্ষে সরকারকে দিচ্ছে। তো এই যে আপনি কাজ করছেন এবং এই যে আপনি ট্যাক্স দিচ্ছেন, এগুলো কিন্তু সরকারের কাছে একটা নথিভুক্ত হয়ে রইল। এরপর যখন আপনি এই পড়াশোনা যদি কোনো কারণে ছেড়েও দিন, যে আপনি 30 পয়েন্টস করার পরে আর পড়াশোনা করতে পারছেন না কাজের জন্য বা টায়ার্ড হয়ে গেছেন, তাহলে আপনি কিন্তু তখন ওই যে আপনি কাজ করেছেন গত 2 বছর, সরকারকে প্রপার ট্যাক্স দিয়েছেন, সেই জন্য সরকার আপনাকে এখানে থাকতে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবে এবং মোটামুটি দিয়ে দেয়। এভাবে অনেক স্টুডেন্ট এখানে সেটেলড হয়ে গেছে, এবং অনেক স্টুডেন্টকে আমি দেখেছি এখানে ব্যবসা করছে। যেমন মনে করেন 2-3 জন স্টুডেন্ট এসছে, 2-3 জন বন্ধু বান্ধব মিলে আপনার কি বলে একটা মোটামুটি পয়সা জমিয়েছে বা দেশ থেকে কিছু এনেছে, এনে ওরা একটা গ্রোসারি শপ মানে এখানে এটা বলে লিপস মেডল আর কি, যে ছোট্ট একটা দোকান, সেখানে সিগারেট, টেলিফোন কার্ড, চকলেট, লাভ লাভ অনেক কিছু, একটা স্টেশনারি দোকান যাকে বলে, ওরকম একটা দিয়ে দিয়েছে। 3 বন্ধু মিলে হয়তো 3 লাখ রাউন্ড ইনভেস্ট করেছে,
এবং তিন বন্ধু ওখানে কাজ করছে, ওরা এখন একদিকে কাজের ট্যাক্স দিচ্ছে, একদিকে প্রফিটের ট্যাক্স দিচ্ছে গভর্নমেন্টকে। গভর্নমেন্ট দেখছে যে এরা স্টুডেন্ট হিসেবে এসেছিল, তারপর পড়াশোনা শেষ করতে পারেনি বা করেনি, কিন্তু ওরা তো এদেশে অন্য কোনো খারাপ কাজ করেনি, ওরা এখানে একটা ব্যবসা করেছে এবং ওই ব্যবসা করে আমাকে ট্যাক্স দিয়েছে। তখন যখন ওরা ইন ফিউচার পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছে, তখন তারা পারমিশন পেয়ে গেছে এবং তারা এখন অনেকেই পাসপোর্ট হোল্ডারও হয়ে গেছে। এই সুবিধাগুলো অন্য দেশে আছে কিনা আমার জানা নেই, যারা জার্মান ফ্রান্স থাকেন তারা হয়তো আমার চেয়ে ভালো বলতে পারবেন। এটা কিন্তু একটা বিরাট সুবিধা সুইডেনে সেটেলড হওয়ার জন্য। আপনি এসেছেন স্টুডেন্ট হিসাবে, পড়াশোনা করেছেন, ওই লাইনে আপনি চাকরি পেলেন না বা ওই লাইনে চাকরি পাওয়ার মতো উপযুক্ততা আপনার নেই, আপনি ভাষা শিখেননি, কিন্তু আপনি থাকতে চাচ্ছেন, থাকার জন্য এর চেয়ে ইজি ওয়ে আর বোধহয় অন্য কোথাও নেই। হ্যাঁ, তবে যদি আপনি মনে করেন এরপর একটু যখন সেটেল হয়ে গেলেন, আপনার যে পড়াশোনা করেছেন সেই লাইনেই আর একটু পড়াশোনা করে আপনি এখানে ভালো জব পেয়ে যাবেন, আপনি বাই দিস টাইম তো কিছুটা সুইডিশও শিখে ফেলবেন, কারণ আপনি কাজের ফাঁকে ফাঁকে স্কুলে যাবেন, সুইডিশ শিখবেন, এটাও আপনার জন্য বেনিফিট। আর যারা ফ্যামিলি নিয়ে থাকে তাদের জন্য তো সুবিধা রইলই। এখন আসুন, এখানে কি কি অসুবিধা আছে। এখানে সবচেয়ে বড় অসুবিধা হলো আবাসন, হাউজিং প্রবলেম। হাউজিং প্রবলেম এই জন্য যে সুইডেনে আমাদের এই শহরে স্টকহোমের শুধু না, স্টকহোম, মালমো, গোথেনবার্গ, বড় বড় শহরগুলোতে আপনার বাড়ি যেগুলো আছে, বাসা ভাড়া দেওয়া হয়, এগুলো ম্যাক্সিমাম গভর্নমেন্টের কন্ট্রোলে। গভর্নমেন্ট মানে অটোনোমাস বডি বলা চলে, প্রত্যেকটা গভর্নমেন্টের কমিউনে মানে মিউনিসিপ্যালিটির, যে আমাদের বাংলাদেশের পৌরসভা যেরকম, এর আন্ডারে বাড়িগুলো থাকে। এই বাড়িগুলো তাদেরকেই দেওয়া হয় যারা এখানে আপনার অ্যাপ্লাই করবে। এখন অ্যাপ্লাই আপনি আজকে করলে কালকেই পাবেন না, সিরিয়ালি আপনার আগে যারা অ্যাপ্লাই করেছে তাদেরকেই বাড়ি দেওয়া হবে, সেই সিরিয়াল পেতে পেতে আপনার 8-10 বছর লেগে যাবে। তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে এই 8-10 বছর পর্যন্ত আমি কোথায় থাকবো। এটার একটা অল্টারনেটিভ ব্যবস্থা ব্যবস্থাই হলো যে আপনি একটা সেকেন্ড হ্যান্ড কারোর সাথে মিলেমিশে থাকলেন, বা একজনের বাড়িতে হাফ ভাড়া নিলেন, বা কেউ আপনার কোথাও চলে যাচ্ছে, অনেক সুইডিশরাও যায়, অনেক বাংলাদেশিরাও কিছুদিনের জন্য দেশের বাইরে চলে যায়, সুইডেনের বাইরে চলে যায়, বিশেষ করে সুইডিশরা যায়, ওরা ওদের বাড়িটা ভাড়া দিয়ে যায়, এইভাবে আপনাকে থাকতে হবে। অথবা কোনো বাঙালি ভাই বন্ধুর বাড়িতে আপনাকে সাপ্লিট থাকতে হবে, এই কষ্টটা আপনাকে করতে হবে। আর যদি আপনি একটু চালাক হন তাহলে কিন্তু আপনি একটা কাজ করতে পারেন, আপনি একটা ফ্ল্যাট কিনে ফেলতে পারেন। এখানে ফ্ল্যাট কিনা মানে বাংলাদেশের মতো নয়, ফ্ল্যাটের জাস্ট খালি আপনি রাইটটা কিনলেন, এই বাড়িটাতে আপনি থাকবেন এবং যাওয়ার সময় এই রাইটটা আবার বিক্রি করে গেলেন। এখানে যারা ফ্ল্যাট কিনে আছে এবং যারা ফ্ল্যাটে ভাড়া আছে তাদের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই। যে লোকটি এখানে ফ্ল্যাট নিয়ে ভাড়ায় আছে, যেগুলো সরকার থেকে ডিরেক্ট পেয়েছে, তারা কিন্তু আজীবনের জন্য এই বাড়িতে থাকতে পারবে যদি তারা রেগুলারলি ভাড়াটা দেয় এবং ওরা যদি কোনো ফেডারেল ক্রাইম না করে। আপনি তো যদি কখনো বাসা পান তো এই বাসাটা আপনারই হয়ে গেল, কিন্তু যতদিন পাবেন না ততদিন কোথায় থাকবেন? আইদার আপনাকে সাবলেট থাকতে হবে অথবা আপনাকে 2-3 বন্ধু মিলে কষ্ট করে একটা ফ্ল্যাট কিনে নিতে হবে। সেটাও একটা এটা কোনো লুজিং কনসার্ন না, এটা কিনলে আপনার জন্য ভালোই হবে। কোনোদিন যদি আপনারা ছেড়ে দিতে চান, আপনারা যে দামে কিনেছেন, যে রাইটটা যে দামে কিনেছেন, বাড়ি কিনা মানে বাড়ি তো আপনার হয়ে গেল না, একটা রাইটটা আপনার হয়ে গেল, এই রাইটটা আপনি বিক্রি করতে পারবেন। এরকম আমার জানা মতে এই স্টকহোমেই 2-3 জন করেছে, সেইগুলো কিভাবে করেছে যদি আপনাদের ভালো লাগে, যদি আরো শুনতে চান আমি ওদেরকে নিয়েও কথা বলতে পারবো, অনেক কিছু বলা যাবে। আজকে মনে হয় ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, তো আমি আমি শেষমেশ একটা কথাই বলবো যে আপনারা কেউ যদি চিন্তা ভাবনা করে থাকেন, কোনো স্টুডেন্ট ভাই, ইয়াং ছেলে পেলে, যে আমরা বাইরে পড়তে যাব, পড়াশোনা করতে যাব ইউরোপে, আমি আমেরিকা কানাডার কথা বলছি না, ও সম্পর্কে আমার খুব একটা জ্ঞান নেই, এখানে এটা এই জ্ঞান দেওয়ার জন্য অন্যান্য লোক বসে আছে, তারা দেবে, কিন্তু যদি সুইডেন হিসেবে সুইডেনে এখানে আসতে চান, সুইডেনে আমি আছি বিধায় আমি আপনাদেরকে বলবো, আপনারা ইউরোপে যদি আসতে চান তাহলে আপনারা সুইডেনে আসুন। এর চেয়ে ভালো দেশ
এর চেয়ে সুবিধা, এত সুবিধা আপনি অন্য কোনো দেশে পাবেন বলে আমার জানা নেই, আমি আপনাকে সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো শেষ কথা একটাই বলবো যে যদি আপনি পড়াশোনা করার জন্য ইউরোপকে চয়েস করে থাকেন, তাহলে আপনি অবভিয়াসলি সুইডেনে আসুন, অবভিয়াসলি সুইডেনে আসুন, এতে করে আপনার সুবিধা হবে। আবারও বলছি, যদি কারো এই ব্যাপারে কোনো কিছু জানার থাকে, কোনো রকম কোয়ারি থাকে, তাহলে ডোন্ট বি হেজিটেট, আমাকে এখানে আমার যে চ্যানেলের যে একটা আমার ইসেও আছে, মেইল অ্যাড্রেস আছে, সেখানে আপনারা মেইল করে আমার কাছে জানতে পারেন। এবং শেষ অবধি আরো একটা কথা বলে দিই, যদি কোনো স্টুডেন্ট এখানে এসে কোনো ধরনের হেল্প আমার কাছে চায়, যে কোনো ধরনের হেল্প, আমি তাদেরকে করব। আমি এটা সবার সামনে ইউটিউবেই বললাম, আমি করব এবং আমি করে থাকি, এটা আমাকে যারা চেনে তারা জানে। তো এই হলো আজকের এপিসোড, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এবং শেষ অবধি আরেকটা অনুরোধ করে রাখলাম, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা এটা শেয়ার করুন, কমেন্টস করুন এবং একটা লাইক দিন, এবং আমাকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি সুইডেনে আসেন তাহলে কাজে দিবে, আমি রেগুলার ভিডিও আপলোড করি, এখানকার সম্বন্ধে আমি বিভিন্ন রকম সাবজেক্ট নিয়েই বলি, নেগেটিভ কথাই বেশি বলি, এর জন্য আমাকে অনেকে দেখতে পারে না, তাতে আমার কিছু যায় আসে না। তো পাবেন অনেক রকম সাহায্যই পাবেন, সাবস্ক্রাইব করে রাখুন, রেগুলার আমাকে দেখতে থাকুন। ভালো থাকুন, খুদা হাফেজ।